আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে নতুন আরেকটি ডেইলি ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে বন্ধের দিন, বন্ধের দিনে ব্লগটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। সেই সাথে আজকে বাসায় হচ্ছে হঠাৎ করে মেহমান আসছেন, তো মেহমানকে বসিয়ে রেখে আমি এক ঘন্টার মধ্যে কী কী রান্না করলাম সেই নিয়ে হচ্ছে আজকের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। আশা করবো আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে আজকে পুরো ব্লগটা দেখবেন। তো সকালের নাস্তা করলাম, খুব তাড়াতাড়ি সকালের নাস্তাটা করে নিয়েছি, আপনাদের সঙ্গে সেভাবে শেয়ার করার হচ্ছে সময় পাইনি। সকালে নাস্তা করার পরে আমি ওভেনে হচ্ছে চা দিয়ে দিয়েছিলাম। তো ওভেনে চা দিলে কিন্তু সময় লাগে না, আমি কিন্তু রং চা এখানে বানিয়েছি। আমি এখানে হচ্ছে টি প্যাক দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কাপগুলো হচ্ছে এক দেড় মিনিটের মতো হচ্ছে ওভেনে দিয়ে রেখে দিয়েছিলাম। তো এর মধ্যে কিন্তু চা হয়ে গেছে। এখন এর মধ্যে আপনি পরিমাণ মতো চিনি আর একটু লেবু রস দিয়ে দিতে পারেন। তো সব মিলে চা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে মাকে চা দিলাম, আমরা সবাই চা খেয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি চলে আসলাম রান্নাঘরে, কী কী রান্না করব। যেহেতু মেহমান চলে আসছে তো মেহমানকে বসিয়ে রেখে কিন্তু রান্নাবান্না করছি। তো বাসায় ছিল হচ্ছে এখানে লাউ, তারপর হচ্ছে মুরগি আছে ফ্রিজে, ভাবলাম যে মুরগি রান্না করবো। আরও কী কী রান্না করি সব মিলে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে লাইয়ের খোসাগুলো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বাটির মধ্যে রেখে দিয়েছি, কারণ লাইয়ের খোসাটা ভাবলাম যে ফেলে দেবো না, কারণ জিনিসপত্রের এত দাম, বিশেষ করে শাক সবজির এত দাম, আসলে কোনো কিছুই ফেলতে ইচ্ছা করে না। আর লাইয়ের খোসা কিন্তু ফেলার মতো কোনো জিনিস না বা ময়লাও না, এটা চাইলে কিন্তু আমরা হচ্ছে রান্না করে খেতে পারি, যেমন ভাজি করেও খেতে পারি আলু দিয়ে, এছাড়াও ভর্তা করেও কিন্তু খেতে পারে। আর আমি হচ্ছে লাইয়ের খোসাটা আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ভর্তা করবো, আর কীভাবে ভর্তা করি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে হচ্ছে লাউগুলো ধুয়ে নিচ্ছে, আর লাউ দিয়ে হচ্ছে আমি আজকে বড় মাছের মাথা রান্না করবো। বড় মাছ বলতে কয়েকদিন আগে রাইসের বাবা একটা হচ্ছে মাছ নিয়ে আসছিলো গ্রাস কাপ, তো সেই মাছের মাথাটা আমি রেখে দিয়েছিলাম হচ্ছে লাউ দিয়ে রান্না করার জন্য। তা আজকে হচ্ছে বের করেছি, তো সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি কী কী রান্না করব। আর এখানে আমি এক কাজ করতে যেয়ে আরেক কাজ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পেঁয়াজটা হালকা পুড়ে গেছে। আসলে সব কিছু একসাথে হয় না, তাড়াহুড়া করতে গেলে কিছু না কিছু একটুখানি মানে সমস্যায় পড়তেই হয়। তো পেঁয়াজটা অত বেশি পুড়লো না, তো ভাবলাম যে আর ফেলবো না, এর মধ্যে হচ্ছে রান্নাটা করি। একটুখানি সাইডে সাইডে পুড়ে গেছে আর একটু আর কি বেশি ভাজা হয়ে গেছে। তো যাই হোক, এর মধ্যে আমি তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন এখানে হচ্ছে হলুদের গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এরপর এখানে হচ্ছে আমি এখন পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে সামান্য পরিমাণ হচ্ছে আদা রসুন বাটা দিব। খুব অল্প করে হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়েছি। আমি কিন্তু লাউ রান্না করলে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমি সহজে হচ্ছে আদা রসুন বাটা দিই না। এছাড়া চিংড়ি মাছের নিজস্ব একটা স্বাদ রয়েছে, সেটা কিন্তু থাকে না আদা রসুন বাটা দিলে, আমি সহজে কিন্তু দিই না। তো চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করি না কেন, যেহেতু আজকে চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করছি না আর কি লাউটা, তো এই জন্য ভাবলাম যে আর দিব না, যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করছি। এই জন্য সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপর সামান্য পরিমাণ কিন্তু একটু জিরা গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। তো মাছের মাথা দিয়ে কিন্তু আমি মাথাটাও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তো যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আর উঠিয়ে রাখবো না, আমি এর মধ্যে হচ্ছে লাউগুলো দিয়ে আমি রান্নাটা করে নেব। তো এখন হচ্ছে এর মধ্যে আমি ভালো করে কষিয়ে নেব প্রথমে, তারপর যদি পানি লাগে আমি পানি দিব এর মধ্যে, লাউটা যদি সেদ্ধ হয়। আর লাউ যখন রান্না করতে যায় তখন কিন্তু দেখা যায় লাউ থেকে কিন্তু এক্সট্রা পানি চলে আসে, তা থেকে কিন্তু রান্নাটা হয়ে যায়। আর যদি অতটা পানি না থাকে বা লাউটা সেদ্ধ হতে সময় লাগে তখন হচ্ছে আরও একটু পানি দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি কিছু বাঁশপাতা যে শুটকিগুলো রয়েছে বা অনেক হয়তো বা শীতল শুটকিও বলেন এগুলোকে, তো এইটা হচ্ছে আমি ভুনা করবো। তো ভাবলাম যে একটু ধুয়ে নিই, আর আমি একটু ভিজে রেখে দিয়েছিলাম, এই জন্য সহজে কিন্তু আষ্টিগুলো খুব ভালোভাবে উঠে গেছে। তো এখন ভালো করে কিন্তু আমি আরও ধুয়ে নিব, ধুয়ে নেওয়ার পরে হচ্ছে শুটকিটা রান্না করবো শেষের দিকে, সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমি হচ্ছে বাঁশপাতা বা শীতল যে শুটকিটা দেখলেন সেটা কিন্তু আমি ভুনা করবো, মরিচ পেঁয়াজ দিয়ে ভুনা করবো। আর এখানে কিন্তু লাউটাও হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, আমি একটু সামান্য পানিও দিয়েছিলাম, এর মধ্যে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গেছে। আর এখন এখানে একটু আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ চুলায় রেখে আমি হচ্ছে নামিয়ে ফেলবো। মাছের মাথা দিয়ে কিন্তু লাউ খেতে খুবই ভালো লাগে, সবাই খুব পছন্দ করেছিল এই রান্নাটা, বিশেষ করে হচ্ছে আমার বড় আপু, সে বলেছিল যে খুবই ভালো হয়েছে খেতে। আর এখন হচ্ছে আমি এখানে যে খোসাগুলো আমি এখানে রেখে দিয়েছিলাম লাইয়ের যে খোসাগুলো, সেগুলো হচ্ছে আমি ভর্তা করার জন্য রেডি করছিলাম। তো এখানে একটু হলুদের গুঁড়া, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভাজবো। অনেকে হয়তো বা সেদ্ধ করে নেন তারপরে ভাজেন, সেদ্ধ করার তো প্রয়োজন আসে না, আপনারা চাইলে ছোটো করে কুচি করে কেটে এরকম করে আর কি। তো একটু লবণ একটু হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে কিন্তু ভাজতে পারেন। তো ভাজতে গেলে দেখা যাবে যে সেদ্ধ হয়ে গেছে। আর আমি পাশের চুলে হচ্ছে মুরগি বসিয়ে দিয়েছিলাম, এখানে আমি দেশি মুরগি রান্না করছি, মা নিয়ে আসছিলো বাড়ি থেকে, তো সেই মুরগিটাই হচ্ছে আমি এখানে রান্না করছি। তো এখানে দেশি মুরগির ঝোল আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়ার পরে এখন পরিমাণ মতো ঝোল দিয়েছি। এখন রান্নাটা হতে থাকুক, সময় তো লাগবে, আর ভর্তা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি।
তো যখন লায়ের খোসাটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, সেদ্ধও হয়ে গেছে, ভাজাও কিন্তু হয়ে গেছে। এখন আমি উঠিয়ে রাখলাম, তো উঠিয়ে রাখবো। তো এর মধ্যে এখন আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিব এই ফ্রাই প্যানের মধ্যে। তো এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে আমি গুঁড়া চিংড়ি মাছ হচ্ছে দিব। তো গুঁড়া চিংড়ি মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ হচ্ছে আমি ভাজবো। তো এর মধ্যেও কিন্তু আমি একটু হলুদের গুঁড়া, তারপর হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব এই চিংড়ি মাছগুলো আর কি। খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে হচ্ছে আমি আবার হচ্ছে যে খোসাগুলো যে ভাজলাম সেই খোসাগুলো আবার দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। তাহলে কিন্তু ভর্তা খুব মজার হয়ে থাকে এইভাবে করলে আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে হলুদের গুঁড়া তারপর লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভাজলাম। যখন ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে যে খোসাগুলো আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম তা আবার আমি দিয়ে আরও কিছুক্ষণ আর কি ভাজবো। ভাজার পরে আমি ভর্তাটা হচ্ছে করে নিব, ব্লেন্ডারে করব। আপনারা চাইলে পাটায় বেটেও করতে পারেন, আমি তো ব্লেন্ড করে সবসময় করি। তো দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে, সবুজ কালার কিন্তু যায়নি, খোসার যে একটা কালার থাকে সবুজ সেটাও কিন্তু যায়নি। তো এখানে মুরগি রান্নাটা হয়ে গেছে, আমি হচ্ছে নামিয়ে নিলাম আর হচ্ছে ভাত বসিয়ে দিচ্ছি। আর আমার বোনেরা হচ্ছে ভর্তা খুব পছন্দ করে, যে কোনো ভর্তা, শুটকি ভর্তা বা যে কোনো ভর্তা তারা কিন্তু খুবই পছন্দ করে। আর এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ আর খোসাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ব্লেন্ডারে উঠিয়ে নিলাম। এখন শুধু ব্লেন্ড করলেই হবে, কিছু পানি বা কিচ্ছু দিতে হবে না। ব্লেন্ডারে কয়েক মিনিট হচ্ছে ব্লেন্ড করলেই কিন্তু হয়ে যাবে। আপনারা দেখলে তো বুঝবেন যে ভর্তাটা হয়েছে কি না। তো ভর্তাটা আমি শেষের দিকে আপনাদেরকে দেখাবো ভর্তাটা কেমন হয়েছে। আর এখানে হচ্ছে আমি শুটকি বোনা করব, শিদল বা যে বাঁশপাতা যে শুটকিটা রয়েছে সেটা হচ্ছে আমি এখন বোনা করব। তো সেই জন্য এখানে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি। তারপর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিলাম 2 চামচ, আর হচ্ছে আদা বাটা দিয়েছি, সামান্য পরিমাণ রসুন বাটা দিয়েছি। তারপর হচ্ছে আমি রসুন কুচিও দিব শুটকি ভর্তার মধ্যে বা শুটকি ভুনার মধ্যে। রসুন কুচিটা কিন্তু একটুখানি বেশি পরিমাণ দিলে বেশ ভালো লাগে। তো এরপরে আমি এখানে হচ্ছে মরিচের গুঁড়া, তারপর হচ্ছে জিরা গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে জিরা গুঁড়া, এগুলো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, আমি কিন্তু জিরা গুঁড়াটা আর ধনিয়া গুঁড়াটা কিন্তু খুব অল্প পরিমাণে দিয়েছি, সামান্য পরিমাণে দিয়েছি আর কি। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে যে শুটিগুলো শুটিগুলো ভালো করে ধুয়ে রাখলাম বা বাঁশপাতার যে শুটিগুলো রয়েছে ভালো করে ধুয়ে রেখেছি সেগুলো এর মধ্যে দিলাম। তো আমি ভাবছিলাম যে শুটকিটা যে আমি দিলাম হয়তো বা ভালো লাগবে না, একটা শুটকির যে একটা ঘ্রাণ আসে মানে সেটা আমি পাচ্ছিলাম না আর কি। তো মধ্যে এরপরে আমি আরও 4টা হচ্ছে চ্যাপা শুটকি দিয়েছি। তো 2 প্রকার শুটকি মিলিয়ে হচ্ছে আমি শুটকি ভর্তাটা করে নিলাম। তো চ্যাপা শুটকি এরপরে আমি খুব ভালো করে ধুয়ে আস্টিগুলো উঠিয়ে এর মধ্যে দিয়ে আমি হচ্ছে ভাজা ভাজা করে হচ্ছে শুটকি ভুনাটা করে নিয়েছি। তো আমি মাঝখানে কিন্তু সামান্য পরিমাণ একটু পানিও দিয়েছিলাম, পানি দিয়ে শুটকিটা খুব ভালোভাবে কষিয়ে তারপর এরকম ভাজা ভাজা করেছে। যখন তেল উপরে ভেসে উঠেছে তখনই কিন্তু রান্নাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন শুটকি ভুনা কিন্তু হয়ে গেছে। আর এরকম শুটকি ভুনা করলে শুটকির পরিমাণ যদি কম হয় তাহলে আর খেতে ভালো লাগে না। তো একটু পরিমাণে বেশি দিয়ে পেঁয়াজ দিয়ে হচ্ছে এরকম করে ভুনা করে নেবেন, পেঁয়াজ রসুন দিয়ে। আপনারা চাইলে চ্যাপা শুটকি বাদ দিয়েও শীতল শুটকির পরিমাণটা বেশি দিয়ে এভাবে হচ্ছে ভুনাটা করে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্নাবান্না শেষ, আমি কিন্তু খুব কম সময়ের মধ্যে আজকে হচ্ছে রান্না করে নিয়েছি। তো এটা আমি কিন্তু সব কিছু টেবিলে এনে দিয়ে দিয়েছি, সবাই কিন্তু যার যার মতো খাওয়া দাওয়া করছে। আর এই হচ্ছে লায়ের খোসা চিংড়ি মাছ ভর্তাটা, আর পাশে হচ্ছে শুটকি ভর্তা লাউ, আর হচ্ছে আচার বের করে দিয়েছি বাটিতে করে। তো সব মিলে আজকের ব্লগটা আমার এ পর্যন্তই ছিল। কেমন লেগেছে আপনাদের কাছে আমার আজকের এই রান্নাবান্না অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, যারা নতুন দেখছেন অবশ্যই আমার পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে হচ্ছে আমার ডেইলি ব্লগগুলো সহজেই পেয়ে যাবেন। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই ছিল, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।